আসসালামু আলাইকুম, অ্যাকাউন্টিং এর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি 2019 সালের রাজশাহী বোর্ডের হিসাব বিজ্ঞান প্রথম প্রশ্নের নৈবিত্তিকগুলো নিয়ে আলোচনা করব, তোমাদেরকে নৈবিত্তিকগুলো ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। রাজশাহী বোর্ড 2019 সালের পরীক্ষায় প্রথম যে প্রশ্নটি ছিল, এক নম্বরে বিক্রেতার নিকট ভ্যাট কি। এখন যদি আমরা একটু হিসাব করি, দেখো বিক্রেতা মানে যিনি পণ্য বিক্রি করেন, তিনি যদি ভ্যাট সহ পণ্য বিক্রি করেন, অর্থাৎ যেই ক্রেতার কাছে পণ্য বিক্রি করলেন তার কাছ থেকে ভ্যাটটা নিলেন, ভ্যাট নেওয়ার পর তিনি কী করবেন, তাকে কিন্তু এই ভ্যাটটা সরকারের কোষাগারে জমা দিতে হবে। তো যেহেতু তাকে সরকারের কোষাগারে এই ভ্যাটটা জমা দিতে হবে, তার মানে এটি তার এক ধরনের দায়বদ্ধতা, এই কারণে বিক্রেতার নিকট ভ্যাটটি হলো দায়। এই প্রশ্নের তিন নাম্বার অপশন অর্থাৎ গতে দেওয়া আছে দায়, তাহলে এই এক নাম্বার প্রশ্নের উত্তর হবে বিক্রেতার নিকট ভ্যাট হলো একটি দায়, উত্তর একের উত্তর গ। দুই নাম্বার প্রশ্নে বলা আছে ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি। অভ্যন্তরীণ দায় বলতে বোঝায় ব্যবসার মালিকের টাকা কোনটি বা মালিকানা সত্ত্ব কোনটি, কারণ আমরা কিন্তু জানি দায় দুই প্রকার, আন্তঃদায় এবং বহির্দায়। আন্তঃদায়কেই মূলত অভ্যন্তরীণ দায় বলা হয়। তো এখানে যে অপশন দেওয়া আছে, এক নম্বরে ঋণের বকেয়া সুদ, এটি কিন্তু আমি যার কাছ থেকে ঋণ নিয়েছি সে আমার কাছে টাকা পাবে, তাহলে এটি আমার বহির্দায়। প্রদেয় হিসাব পাওনাদার বা প্রদেয় হিসাব মানে আরেকজন আমার কাছে টাকা পাবে, বাকিতে পণ্য ক্রয় করার ফলে যে প্রদেয় হিসাবের সৃষ্টি হলো এটিও আমার বহির্দায়। ব্যাংক ঋণ, এটিও কিন্তু বহির্দায়, ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে। সর্বশেষ যেটি বলা আছে মূলধন, মূলধন মানে হলো ব্যবসার মালিকের দাবি, তাহলে এটি হলো আন্তদায় বা অভ্যন্তরীণ দায়। তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে একেবারে শেষেরটি ঘ, মূলধন। তিন নম্বরে যে প্রশ্নটি রয়েছে, আট কক্ষ বিশিষ্ট বা আট ঘরা বিশিষ্ট কার্যপত্রে নিচের কোন শিরোনামটির প্রয়োজন হয় না। এটা তোমরা সকলে জানো, আট ঘরা কার্যপত্রে বা আট ঘর বিশিষ্ট কার্যপত্রে সমন্বিত রেওমিল থাকে না। যে আটটি ঘর থাকে সেটি হলো রেওমিল, রেওমিলের জন্য দুটি ঘর ডেবিট ক্রেডিট, সমন্বয় জাবেদা এর জন্য দুটি ঘর ডেবিট ক্রেডিট, আয় বিবরণী এর জন্য দুটি ঘর ডেবিট ক্রেডিট এবং আর্থিক অবস্থার বিবরণের জন্য দুটি ঘর, এই মোট আটটি ঘর থাকে, এখানে সমন্বিত রেওমিলের কোনো ঘর থাকে না। তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর হবে খ, সমন্বিত রেওমিল। চার নম্বর প্রশ্নে বলা আছে প্রতি সপ্তাহে 500 টাকা করে উত্তোলন করলে 10% হারে উত্তোলনের সুদ কত হবে। দেখো যদি প্রতি সপ্তাহে 500 টাকা উত্তোলন করে, আমরা কিন্তু জানি এক বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহে তার উত্তোলন হতেছে 26,000 টাকা, আর সে যেহেতু উত্তোলনের উপর সুদ হলো 10%, তাহলে এই 26,000 টাকার 10% হবে 2,600 টাকা। যেহেতু সে প্রতি সপ্তাহে উত্তোলন করে, তাহলে উত্তোলনের উপর কিন্তু অ্যাভারেজে 6 মাসের সুদ ধরতে হবে, তাহলে যদি আমরা এটিকে 6 মাসের সুদ করি তাহলে আমাদের চলে আসে 1,300 টাকা। এর মানে হলো প্রতি সপ্তাহে যদি 500 টাকা করে আমরা ব্যবসা থেকে উত্তোলন করি, তাহলে উত্তোলনের সুদ হবে 1,300 টাকা। এই নৈবিত্তিকের তিন নম্বরে অপশন দেওয়া আছে 1,300 টাকা, তাহলে চারের উত্তর হবে গ, 1,300 টাকা। পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে লেনদেনকে পৃথক পৃথক শিরোনামে কোন বইতে লিপিবদ্ধ করা হয়। আমরা জানি লেনদেনকে খতিয়ান করার সময় প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা খতিয়ান করা হয়, এর মানে এই পাঁচ নাম্বার উত্তরটি হবে খতিয়ান, এটি রয়েছে অপশনের তিন নাম্বারে অর্থাৎ গতে। তাহলে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হবে গ, খতিয়ান। ছয় নাম্বার প্রশ্নে বলা আছে যে ভুল হিসাব বিজ্ঞানের রীতিনীতি লঙ্ঘন করে তাকে কী বলা হয়, অর্থাৎ হিসাব বিজ্ঞানের নীতি বহির্ভূত কোনো ভুল করলে সেটিকে কী বলা হয়, সেটিকে বলা হয় নীতিগত ভুল, রয়েছে অপশনের দুই নাম্বারে অর্থাৎ খতে। তাহলে ছয় নাম্বার প্রশ্নের উত্তর হবে খ, নীতিগত ভুল। সাত নাম্বার একটি বহুপদী নৈবিত্তিক রয়েছে, রক্ষণশীলতার নীতির প্রভাবে কী হয়। বলা আছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়, এটি জানি এটি কিন্তু ঠিক আছে, কারণ রক্ষণশীলতা নীতির কারণে আমরা সমাপনী মজুত পণ্যকে কম মূল্যে দেখাই। এরপর বলা আছে কুঋণ সঞ্চিতি ধার্য করা হয়, এটিও কিন্তু ঠিক আছে, এই রক্ষণশীলতার নীতির কারণে কিন্তু আমরা প্রাপ্য হিসাব থেকে বা দেনাদার থেকে অনাদায়ী দেনা বা কুঋণ এবং কুঋণ সঞ্চিতি আমরা বিয়োগ করে দেখাই বা বাদ দিয়ে দেখাই। তো প্রথম দুটি অপশন কিন্তু ঠিক আছে। তৃতীয় অপশনে বলা আছে স্থায়ী সম্পত্তিকে ক্রয় মূল্যে প্রদর্শন করা হয়। স্থায়ী সম্পত্তিকে ক্রয় মূল্যে প্রদর্শন করা হয় হিসাব বিজ্ঞানের ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি অনুযায়ী, এটি কিন্তু রক্ষণশীলতার নীতির প্রভাবে হয় না। এর মানে আমরা বলতে পারি সাত নাম্বার প্রশ্নের উত্তর হলো এক এবং দুই, এটি রয়েছে অপশনের কতে অর্থাৎ সর্বপ্রথমেই। তাহলে এই সাতের উত্তর হবে ক, এক ও দুই। আট নাম্বার প্রশ্নে বলা আছে একতরফা দাখিলা পদ্ধতিতে কোন কোন হিসাব সংরক্ষণ করা হয়। আমরা জানি একতরফা দাখিলা পদ্ধতিতে
নগদান হিসাব এবং ব্যক্তিগত হিসাব অর্থাৎ সম্পদ হিসাব এবং ব্যক্তিগত হিসাবকে হিসাবভুক্ত করা হয় এটি রয়েছে অপশনের একেবারে শেষে অর্থাৎ 8 এর উত্তর হবে ঘ নগদান ও ব্যক্তিবাচক হিসাব 9 নম্বর প্রশ্নে বলা আছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 2000 টাকা নগদান বইতে কি প্রভাব পড়বে তো ব্যাংক যদি আমাকে 2000 টাকা সুদ দেয় এবং আমি যদি দুই ঘর নগদান বা তিন ঘর নগদান করি এই এন্টিটি কিন্তু আমার ব্যাংক কলামের ডেবিট পাশে যোগ করতে হবে তাহলে এটির উত্তর হবে ক নাম্বার ব্যাংক কলামের ডেবিট হবে 2000 টাকা 9 এর উত্তর ক 10 নম্বর প্রশ্নের আগে একটি উদ্দীপক দেওয়া আছে আমরা উদ্দীপকটি পড়ে নিচ্ছি নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত 1 লক্ষ টাকা ব্যাংক বিবরণী সংশোধনের নিমিত্তে দেখা যায় ব্যাংকে জমাকৃত 10000 টাকার স্থলে হিসাবরক্ষক 1000 টাকা লিখেছেন তাহলে সে কি করেছে 10000 টাকার বদলে 1000 টাকা লিখেছে অর্থাৎ 9000 টাকা কম লিখেছে প্রশ্নে বলা আছে ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে জমাকৃত চেক বাবদ নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে কত টাকা যোগ বিয়োগ করতে হবে তো যেহেতু 9000 টাকার ভুল 9000 টাকায় কিন্তু হিসাব হবে তো 10 এর উত্তর হবে খ 9000 টাকা 11 নম্বর প্রশ্নে ওই উদ্দীপক থেকে বলা আছে উক্ত গরমিলের কারণে আর্থিক অবস্থার বিবরণীতে কি প্রভাব পড়বে তো যে গরমিলটি ছিল আমি ব্যাংকে 10000 টাকার চেক জমা দিয়ে 1000 টাকা লিখলাম এখন যদি আমি এটি সংশোধন করি তাহলে আমার ব্যাংকের টাকা বাড়বে এর মানে আমার চলতি সম্পদ কিন্তু বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি ব্যাংক উদ্বৃত্তও বৃদ্ধি পাবে তো এই দুটি আছে অপশনের 1 এবং 3 এ 2 নম্বরে বলা আছে চলতি দায় বৃদ্ধি পাবে ব্যাংক হিসাব যেহেতু সম্পদ চলতি দায়ের সাথে এটির কোনো সম্পর্ক নেই তাহলে 11 নম্বর প্রশ্নের উত্তরটি হবে 2 এবং 3 সরি 1 এবং 3 এটি বলা আছে অপশনের খ নম্বরে তাহলে 11 এর উত্তর খ 1 ও 3 12 নম্বরে যে প্রশ্নটি রয়েছে বিশদ আয় বিবরণী সমন্বয় হিসাবের মাধ্যমে কোন পর্যায়ের ভুল সংশোধন করা হয় অর্থাৎ বিশদ আয় বিবরণীর সাথে আমাদের আর্থিক অবস্থার বিবরণী করার সময় নিচে প্রশ্নে যে সমন্বয়গুলো দেওয়া হয় সেই সমন্বয়গুলো আমরা কখন তৈরি করি এগুলো আমরা তৈরি করি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার পূর্বে বা তৈরি করার আগে যে ভুলগুলো সংঘটিত হয় সেই ভুলগুলো তো এটি রয়েছে অপশনের 3 নম্বরে গতে অর্থাৎ 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 13 নম্বরে বলা আছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারীকে তো আমরা কিন্তু জানি হিসাব তথ্যের বাহ্যিক বা বহিঃস্থ তথ্য ব্যবহারকারী হলো যারা নিজেদের স্বার্থে হিসাব তথ্য ব্যবহার করে তো এখানে যে অপশনগুলো আছে মালিক পক্ষ মালিক কিন্তু ডেফিনেটলি তার ব্যবসার জন্য হিসাবটাকে ব্যবহার করে তাহলে সে অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী অভ্যন্তরীণ নিরীক্ষক অভ্যন্তরীণ বলাই আছে সে ব্যবসার জন্য হিসাবটা করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারাও অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী এবং এছাড়া যে অপশনটি রয়েছে সেটি হলো বিনিয়োগকারী বিনিয়োগকারীরা কিন্তু তাদের নিজেদের স্বার্থে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবগুলোকে যাচাই বাছাই করে বা হিসাব তথ্যগুলো রাখে তাদের লাভটা হলো তারা দেখবে যেই ব্যবসা প্রতিষ্ঠান বেশি পরিমাণ মুনাফা করতেছে বা যেই ব্যবসায় বিনিয়োগ করলে তার বিনিয়োগটা সুরক্ষিত থাকবে সেই ব্যবসায় সে কিন্তু বিনিয়োগ করবে এর মানে বিনিয়োগকারীরা কিন্তু নিজেদের স্বার্থে হিসাব তথ্য ব্যবহার করে এই কারণে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে গ বিনিয়োগকারী 14 নম্বর প্রশ্নে বলা আছে অনাদায়ী পাওনা কোন জাতীয় হিসাব এটা তোমরা সকলেই জানো এটি হলো একটি ব্যয় হিসাব তো 14 প্রশ্নের উত্তর হবে গ ব্যয় হিসাব 15 নম্বরে রয়েছে কোনটি রেওয়া মিলের অন্তর্ভুক্ত হবে না দেখো অপশনে বলা আছে বকেয়া বেতন আমরা জানি বকেয়া বেতন দায় তাহলে এটি ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে অনুপার্জিত আয় অর্থাৎ যে আয় আমি এখন উপার্জন করতে পারিনি এটিও কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠানের দায় তাহলে এটি অন্তর্ভুক্ত হবে ক্রেডিট পাশে প্রারম্ভিক মজুত পণ্য এটি ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যয় এটি অন্তর্ভুক্ত হবে ডেবিট পাশে এরপরে বলা আছে অব্যবহৃত সাপ্লাইস অব্যবহৃত সাপ্লাইস এই সাপ্লাইসটিকে কিন্তু আমরা ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করতে পারি তো সাপ্লাইসকে যদি আমরা ব্যয় হিসাবে ধরি সাপ্লাইস বা মনিহারি তাহলে কিন্তু এই সাপ্লাইস এবং প্রারম্ভিক সাপ্লাইস এই দুইটি রেওমিলের অন্তর্ভুক্ত হবে অব্যবহৃত সাপ্লাইস বা অব্যবহৃত মনিহারি এটি কিন্তু রেওমিলের অন্তর্ভুক্ত হবে না তাহলে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে ক অব্যবহৃত সাপ্লাইস আশা করি এই 15টি নৈবিত্তিক তোমরা বুঝতে পেরেছ আমরা অন্য আরেকটি ভিডিওতে বাকি 15টি নৈবিত্তিক নিয়ে আলোচনা করব ধন্যবাদ সকলকে